আসসালামু আলাইকুম, আমি রজিনা শেখ, খুলনা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সকল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দুর্যোগের সময় আমরা এভাবে ছাড়া ক্লাস নেওয়ার আর কোনো উপায় নেই, তাই আমরা অনলাইন ক্লাস তোমাদেরকে দিচ্ছি। তোমরা ভালো আছো তো? সুস্থ থাকি, সুস্থ রাখি, এই কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা যে যেখানে বসে ক্লাস করছো, আশা করি সবাই দেখছো। আমরা এখন আসি পড়ার বিষয়ে কথা বলি। ইসলাম নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়টা আমরা আজকে পড়ব। প্রথম অধ্যায় হচ্ছে আকায়েদ। আকায়েদ সম্পর্কে আজকে আমরা জানব। তোমরা সকলে বইটা নে, আমরা এখন পুরো ফাইভ থেকে সিক্সে এসেছি। একটু ফাইভের আলাদা পড়াশোনা আলাদা আর সিক্সের পড়াশোনা আলাদা, তাই আমরা সৃজনশীলতা এখানে আছে। পড়াটা আগে রিডিং ভালো করে করতে হবে, তারপরে এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন করে তারপরে আমরা বড় প্রশ্ন। তাহলে এখন আসো, সবাই হাতে বই নাও এবং আমি যেটা পড়াচ্ছি সেই পড়াগুলো তোমরা পড়ো। শিক্ষার্থীরা, আমরা প্রথমে পড়ব আকায়েদ। আকায়েদ কী? আকায়েদ আরবি শব্দ, এটি বহুবচন। এর অর্থ হলো বিশ্বাসমালা। এর একবচন হলো আকিদা, যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিশ্বাসের প্রতি বিশ্বাসকেই আকায়েদ বলা হয়। যেমন আল্লাহ, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে আকায়েদ কি? আকায়েদ কোথা থেকে এসেছে? আকায়েদ হচ্ছে একটা আরবি শব্দ, এর অর্থ বিশ্বাসমূলক, মানে বহুবচন। আর এর একবচন হলো আকিদা, তার অর্থ বিশ্বাস। তাহলে আকায়েদ কাকে বলে? আমরা এরপরে বলব আকায়েদ কাকে বলে। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকায়েদ বলা হয়। যেমন কাকে আমরা বিশ্বাস করব? আল্লাহ, নবী রাসূলগণ, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির ইত্যাদির প্রতি আমরা বিশ্বাস স্থাপন। আমরা সবাই মোটামুটি জানি যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আমরা সৃষ্টির সেরা জীব, এবং আমাদেরকে একটা কিতাব নির্দেশনা দিয়েছেন যেভাবে কীভাবে আমরা চলবো, কীভাবে দুনিয়াতে আমরা ইবাদত করবো, সব কিছু নির্দেশনা দিয়েছে, সেটা হলো কিতাব। এই জন্য আমরা এগুলোর উপরে ভালো করে পড়াশোনা করব এবং আল্লাহ তাআলা আমাদের যেটা নিষেধ করেছেন সেগুলো নিষেধ মেনে চলবো, আর যেগুলো করতে বলেছেন আমরা সেগুলো করব। শিক্ষার্থীরা, তোমরা সেইভাবে চলবে। এখন এখানে আছে আকায়েদের, আকায়েদটা কী সেটা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। পাটা একে তাহিদ, তাহিদের ধারণা। তাহিদ আরবি শব্দ, বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাহিদ বা একত্ববাদ বলা হয়। আল্লাহ তাআলাকে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, যিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই, তিনি হলেন একমাত্র ইলাহ। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাসই হল তাওহীদ। তাহলে তাওহীদটা কি? তাওহীদ আরবি শব্দ, এর অর্থ একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাই হল তাওহীদ। তাহলে আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করবো, কারোর সাথে শরীক করবো না। আল্লাহ এক ও অদ্বিতীয়, এর কোনো তুলনা হয় না, এটাকে বিশ্বাস করাই হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা ইত্যাদি। আল্লাহ আমাদের প্রভু, মালিক, সৃষ্টির যিনি করেছেন এই পৃথিবী, সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। কাজেই
আল্লাহর উপর আর কেউ নেই, আল্লাহই এক অদ্বিতীয়, আল্লাহ সত্য হিসাবে বিশ্বাস করাই হলো তাহিদ। তিনি ছাড়া কারো ইবাদত আমরা করব না, অর্থাৎ তার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করব, তার কাছেই ইবাদত করব, তাকে কাছেই আমরা মাথা নত করব। তাহলে আল্লাহ তাআলার পরিচয় কি? আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি সত্তাগতভাবে যেমনি একক তেমনি গুণাবলী তো তুলনায়, অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই, তিনি কারো সন্তান নন আর আবার কেউ তার সন্তানও নন। গুণাবলীর দিক থেকেও আল্লাহ তাআলা অদ্বিতীয়, তিনি সকল গুণের আধার, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব ও সত্য, তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা পুরস্কারদাতা শাস্তিদাতা ইত্যাদি, তিনি লা শারীক, তার সমান বা সমকক্ষ নেই, তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না, তার তুলনা একমাত্র তিনি নিজে। তাহলে আল্লাহ তাআলার তুলনা একমাত্র তিনি নিজে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর সৃষ্টি করেছেন, সব কিছু তিনিই সৃষ্টি করেছেন, তিনি মহান, তিনি সকল কিছুর মালিক, তিনি সর্ব শক্তিমান, তিনি সকল ক্ষমতার অধিকারী, তিনি শান্তিদাতা, তিনি রিজিকদাতা, তিনি পালনকর্তা রক্ষাকর্তা ইত্যাদি সব কিছুই আল্লাহ আল্লাহ প্রভু। তার তিনি কোনো কারো সন্তান নাই, তার কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নাই, তারও কোনো সন্তান, কাজেই আমরা তাকে একক হিসাবে বিশ্বাস করি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবীতে পশু পাখি যা কিছু আছে সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। আমরা এখন এখানে কিছু প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন দিতে পারি। শিক্ষার্থীরা তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতা টুকে নেবে, আমি যে প্রশ্নগুলো দেখছি তোমরা সে প্রশ্নগুলো টুকে নেবে।